প্রিয় দর্শক, শুভ সকাল। এটি নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহানা জাহান। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডাক্তার মুনতাসির বিন শাহিদ, চক্ষু বিশেষজ্ঞ, গ্লুকোমা, লেজার ও ফ্যাকোসার্জন, বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ সেন্টার। আমাদের আজকের বিষয় গ্লুকোমা ও চোখের ছানি, প্রতিকার ও তার লক্ষণ। শুরুতে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, গ্লুকোমা বলতে আমরা কি বুঝি বা এটা কি ধরনের হয়? আসলে দেখুন, আমাদের যে চোখ বা অক্ষিগোলক, এটা বিভিন্ন সংবেদনশীল স্নায়ু এবং সূক্ষ্ম সূক্ষ্ম মাংসপেশী দ্বারা গঠিত, এবং এটার ভিতরে কিছু জলীয় পদার্থ থাকে যাকে আমরা বলি অ্যাকোয়াসিমার, এবং কিছু জেলির মতো পদার্থ থাকে যাকে আমরা বলি ভিট্রিয়াস বডি। তো এটা চোখের কাজ হচ্ছে যে কোনো ছবি বা পিকচারকে ধারণ করা, এবং পরবর্তীতে এই ধারণকৃত ছবিটা একটা সংবেদনশীল স্নায়ুর মাধ্যমে, যেটাকে আমরা অপটিক নার্ভ বলে থাকি, এর মাধ্যমে ছবিটা আমাদের ব্রেনে চলে যায়, এবং ব্রেনের মাধ্যমে আমরা এটাকে দেখতে পাই। তো গ্লুকোমা হচ্ছে যে আমাদের যে চক্ষুগুলোকে যে অপটিক স্নায়ু, এই স্নায়ুটার অসুখ। আচ্ছা, কী হয় গ্লুকোমাটা? হচ্ছে যে এমন একটা অসুখ যাতে চোখের যে আমাদের যে দৃষ্টির পরিসীমা, এই পরিসীমাটা দিন দিন হ্রাস পেতে থাকে, এবং একটা সময় আমরা বলে থাকি যে টানেল ভিশন হয়ে যায়, বা শুধু সেন্টার ভিশনটা থাকে, এবং পরবর্তীতে ওই ভিশনটাও নষ্ট হয়ে যায়। এই অসুখটার নামই হচ্ছে গ্লুকোমা। আচ্ছা, তো এই আমাদের যে চোখের যে অক্ষিগোলক এবং এটার যে ভিতরের পদার্থের চারপাশে একটা প্রেশার থাকে, এই প্রেশারটাকে আমরা বলে থাকি চোখের প্রেশার। আমাদের শরীরে যেরকম ব্লাড প্রেশার থাকে, ঠিক সেরকম চোখের নির্দিষ্ট একটা প্রেশার থাকে, যেটাকে আমরা বলি যে ইন্ট্রা অকুলার প্রেশার। এই গ্লুকোমার সাথে আবার এই ইন্ট্রা অকুলার প্রেশারের একটা গভীর সম্পর্ক আছে। কি হয় যে কোনো কারণে যদি চোখের এই প্রেশারটা বেড়ে যায়, যেটা স্বাভাবিক মাত্রা হচ্ছে 10-20 মিলিমিটার অফ পাথর বা মার্কারি, তো সেটা যদি কোনো কারণে বেড়ে যাচ্ছে, এবং তখন এই সংবেদনশীল স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সে পর্যাপ্ত নিউট্রিশন পাচ্ছে না। এবং এরই লক্ষণ হচ্ছে যে চোখের যে দৃষ্টির পরিসীমা, এটা হ্রাস পেয়ে যাওয়া, এবং এই অসুখটাকেই আমরা বলে থাকি গ্লুকোমা। আচ্ছা, সাধারণত এই গ্লুকোমা কয় ধরনের হয়? হ্যাঁ, গ্লুকোমা প্রধানত দুই ধরনের হয়। এটাকে আমরা বলি যে একটা হচ্ছে খোলা কোণ বিশিষ্ট গ্লুকোমা, আর একটা হচ্ছে যে বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমা। খোলা কোণ বিশিষ্ট গ্লুকোমা এটা যেটা হয় যে এটা সাধারণত 35 বছরের পরে হয়, এবং এটা হচ্ছে একটি জেনেটিক্যাল ডিজিজ, মানে যে তাদের একটা দেখা যায় যে পারিবারিক একটা ইতিহাস থাকে, আইদার তার বাবার বা তার বাবার বংশের বা তার মার বা মায়ের বংশের একটা ইতিহাস থাকে, বা এরকমও থাকতে পারে তার চোখে একটা দীর্ঘদিনের প্রদাহর একটা ইতিহাস থাকতে পারে, অথবা কোনো সময় এই চোখে একটা আঘাত প্রাপ্ত হওয়ার একটা ইতিহাস থাকে, বা এরকমও দেখা যায় যে উনি একটা মোটা মাইনাস পাওয়ারের গ্লাস পরছেন, অর্থাৎ দূরদৃষ্টি সমস্যা যাদের থাকে। তো এই ধরনের এই গ্রুপের মানুষদেরই এই খোলা কোণ বিশিষ্ট গ্লুকোমাটা বেশি দেখা যায়। আর বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমাটাও অনেকটা এরকম, এটা অবশ্যই একটু মেয়েদের একটু বেশি হয়, এবং এটা হচ্ছে যে 35 বছরের পরে সাধারণত যারা প্লাস পাওয়ারের চশমা পরে থাকে তাদের এটা হয়। তবে বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমাতে যেটা হয় যে এটাতে ব্যথা হয়, প্রচণ্ড একটা ব্যথা হয়, চোখ লাল হয়, এবং এই জন্য এই গ্রুপের রুগীরা সাধারণত চক্ষু চিকিৎসকের কাছে যান চোখ দেখানোর জন্য। আচ্ছা, কিন্তু খোলা কোণ বিশিষ্ট গ্লুকোমাতে যে জিনিসটা হয় যে এটার কোনো লক্ষণ থাকে না, এই জন্য যে যিনি এই অসুখটাতে ভুগছেন যে তিনি জানেন না যে তার এই অসুখটা আছে, যেহেতু এটার কোনো উপসর্গ নেই, সেহেতু উনি ভাবেন যে আমার তো গ্লুকোমা নেই। কিন্তু যেটা হয় যে ধীরে ধীরে চোখের দৃষ্টি পরিসীমাটা কমতে থাকে, এবং একটা সময় যখন উনি বুঝতে পারেন যে আমি ডানে বা বামে কম দেখছি, বা আমি যখন রাস্তা পার হচ্ছি আমি গাড়ি দেখছি না, বা আমি একটা দরজা দিয়ে বের হবার সময় ডানে বামে ধাক্কা খাচ্ছি, তখন উনি বুঝতে পারেন যে না, উনি আমি একটা জায়গা দেখি না। কিন্তু এটা অনেকটাই আসলে সময় পার হয়ে যায় এবং অ্যাডভান্স স্টেজে চলে যায়। সো
আমি বলবো যে যাদের একটা পারিবারিক ইতিহাস থাকে বা যার বয়স 35 বছরের বেশি বা যাদের প্রেশার বা ডায়াবেটিসের সমস্যা আছে তারা অন্তত বছরে একবার চোখের প্রেশারটা চক্ষু চিকিৎসকের মাধ্যমে একটু দেখে নেওয়া ভালো। আচ্ছা, আর এছাড়াও আরেক ধরনের গ্লোকোমা হয়, সেটা হচ্ছে এটা আসলে যে কোনো বয়সেই হতে পারে, তবে এক ধরনের গ্লোকোমা আছে যেটা নাকি দেখা যায় যে মায়ের পেট থেকেই বাচ্চারা নিয়ে আসে, এটাকে আমরা বলি কনজেনিটাল গ্লোকোমা। এটা অবশ্য সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এটা খুব বেশি কমন না, এটা ইটস এ রেয়ার ডিজিজ। বা আরেকটা আছে জোভেনাইল, হ্যাঁ, যে এটা ডেভেলপমেন্টের সাথে সাথে হচ্ছে। আর মোস্ট কমন হচ্ছে যে খোলা কোণ এবং বন্ধ কোণ বিশিষ্ট প্রাইমারি গ্লোকোমা। এছাড়া কোনো সময় সেকেন্ডারি গ্লোকোমাও হয়ে থাকে, সেটা হচ্ছে আঘাতের কারণে বা হচ্ছে যে প্রদাহের কারণে বা একটা সেকেন্ডারি ডিজিজ থেকে এই গ্লোকোমাটা শুরু হয়। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সিমটম থাকলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটম থাকছে না, সেক্ষেত্রে বছরে একবার চোখের প্রেশারটা চেক করে নেওয়াটা সবার উচিত, খুবই জরুরি। তাহলে আপনারা এটাকে ডায়াগনোসিস করছেন কিভাবে? হ্যাঁ, এটা আপনি খুব একটা চমৎকার প্রশ্ন করেছেন যে দেখা যাচ্ছে যে সাধারণত যাদের রিফ্রেকটিভ এরর থাকে এই ধরনের পেশেন্টরা বিভিন্ন সময় আমাদের কাছে আসে, বা একটা সময় যখন 35 ইয়ার্সের পরে আমরা যেটাকে বলি চালছে, যখন সে কাছে দেখতে পাচ্ছে না, তখন সে আমাদের চক্ষু চিকিৎসকদের কাছে আসছেন যে চোখের চশমাটা নেওয়ার জন্য বা পাওয়ারটা দেখার জন্য। তো তখন আমরা চোখের প্রেশারটা দেখি, চোখের ভিতরে যে নার্ভটা দেখি যে ওর নার্ভের কোনো পরিবর্তন আছে কি না, তো এবং কিছু পরীক্ষা আছে, এটাকে আমরা বলি দৃষ্টির পরিসীমার পরীক্ষা, যেটাকে আমরা বলি ভিজুয়াল ফিল্ড টেস্ট অথবা হচ্ছে OCT। হ্যাঁ, ওটার মাধ্যমে আমরা খুব মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্লোকোমাটাকে ডায়াগনোসিস করতে পারি। অ্যাকচুয়ালি যেটা হয় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস হয়, যেহেতু কোনো লক্ষণ নেই তো পেশেন্ট ফার্স্টে এটা অ্যাকসেপ্ট করাটাও কঠিন যে আমার গ্লোকোমা আছে, কই আমি তো সবই দেখছি কিন্তু আমার কেন গ্লোকোমা হবে, তো সাধারণত এই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। তখন আমরা বলি যে দেখেন আপনি দেখছেন মাঝখান দিয়ে দেখছেন কিন্তু আপনি কিন্তু পরিসীমাটা দেখছেন না, আপনার পরিধিটা কমে যাচ্ছে। তো এটা আস্তে আস্তে যদি আমরা এটাকে প্রোগ্রেস করতে দেই তাহলে কিন্তু একটা সময় আপনি ব্লাইন্ড হয়ে যাবেন। তো এটা যখন আমরা বলি যে আসলে অন্ধত্বটাকে যদি আমাদেরকে প্রিভেন্ট করতে হয় বা এটা, তো সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এবং মানে হচ্ছে দ্রুত এটাকে ডায়াগনোসিস করা এবং দ্রুত চিকিৎসা শুরু করা। আচ্ছা, আমরা চিকিৎসা সম্পর্কে জানবো, তবে একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠানের সময় হলো, ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ফার্স্ট এইড অনুষ্ঠানে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতিতে যাবার আগে জানছিলাম কিভাবে আপনারা ডায়াগনোসিস করছেন, এবং আপনি বলছিলেন যে এটার চিকিৎসাটা প্রথমেই যদি শুরু করা যায় সেটা ভালো হয়। তো এই চিকিৎসা সম্পর্কে জানতে চাচ্ছি যে কী ধরনের চিকিৎসা আছে? খুবই সুন্দর প্রশ্ন। প্রথমত আমরা যেটা করে থাকি যে বিভিন্ন ধরনের মেডিসিন বা ড্রপসের মাধ্যমে চোখের যে প্রেশারটাকে একটা এমন মাত্রায় রাখা যে মাত্রায় আর চোখের গ্লোকোমাটা বাড়বে না, এটা হচ্ছে ফার্স্ট চয়েস খোলা কোণ বিশিষ্ট গ্লোকোমার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি দেখছি যে না এটা ড্রপেও ঠিক থাকছে না, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে এক ধরনের শান্ট অপারেশন করে দিই যেন চোখের প্রেশারটা একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, যেন এটা কখনোই আর বাড়তে না পারে। আর দ্বিতীয়ত যেটা হয় যে বন্ধ চোখ কোণ বিশিষ্ট গ্লোকোমাতে আমরা এক ধরনের লেজারের সাহায্য নিয়ে থাকি, আমরা একটা লেজার করে চোখের পানিটাকে যাওয়ার একটা ব্যবস্থা করে দিই এবং এর সাথে ওষুধ চলতে থাকে। এবং খোলা বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার আসলে প্রধান চিকিৎসাই হচ্ছে যে সার্জারি করে আমরা ওটাকে একটা শান্ট করে দিই, এবং চোখের ভিতরে স্পেসিং করার সময় আমরা চোখের ভিতরে যে লেন্সটা আছে, লেন্সটা অনেক সময় আমরা আর্টিফিশিয়াল লেন্স দিয়ে প্রতিস্থাপন করে দিই এবং চেষ্টা করি যে তার কোনো সেকেন্ডারি কোনো কজ আছে কি না। গ্লোকোমার যদি সেকেন্ডারি কোনো অ্যাসোসিয়েশন থাকে এর সাথে, যেমন যদি তার প্রদাহ থাকে,
বা চোখে যদি তার আঘাতের কোনো পূর্ব ইতিহাস থাকে বা তার যদি চোখের রেটিনার কোনো ডিজিজ থাকে তো ওগুলাকেও সাথে সাথে ট্রিট করা। তো এবং এরই সাথে যে চোখের যে আমাদের শারীরিক যে ডায়াবেটিস এবং প্রেশার এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা, তো সর্বোপরি সব কিছু মানে এটা চিকিৎসাটা আসলে স্পেসিফিক একটা জিনিস না, এটা 360 ডিগ্রি আমি বলে থাকি, এটাকে সব দিক থেকে সব রকম চিকিৎসা করা এবং এটাকে চোখের প্রেশারটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং বছরে বছরে তার পরিসীমাটা পরীক্ষা করে দেখা যে তার প্রোগ্রেশন আছে কিনা, যে গ্লুকোমাটা একটা জায়গায় স্থির থাকছে কিনা। তো সেই সার্জারি হওয়ার পর এটা কি সেকেন্ড টাইম হওয়ার কোনো চান্স থাকে? হ্যাঁ, আসলে যেটা হয় যে একবার সার্জারি করার পরে অনেক সময় এটা 4-5 বছর পরে এই যে শান্ট সার্জারি এটা অনেক সময় ফেইল্ড হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড শান্ট সার্জারি করি বা যদি সেই অপশনও না থাকে আমরা এক ধরনের ভাল্ভ বলে, হ্যাঁ, যে এক ধরনের পাম্প সিস্টেম এটা আমরা চোখের ভিতর বসিয়ে দিই। সো অপশন আছে প্রচুর, তো এটা ভাববার কোনো কারণ নেই যে গ্লুকোমার কোনো চিকিৎসা নেই। তো গ্লুকোমা পর্যায়ক্রমে এটার সিভিয়ারিটিটা দেখে এবং এটা কিভাবে আগাচ্ছে ওটার উপর দৃষ্টি রেখে আমরা চিকিৎসার অপশনগুলো নিয়মিত চেকআপে থাকতে হবে। আমাদের আরেকটা কমন সমস্যা হচ্ছে চোখের ছানি। এই চোখের ছানি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, চোখের ছানিটা কি? চোখের ছানি বা ক্যাটারাক্ট এই জিনিসটা হচ্ছে কি যে আমরা বলে থাকি যে বয়স যখন আমাদের বাড়তে থাকে এবং এর সাথে সাথে যেরকম আমাদের চুল পেকে যায় বা চামড়া কুচকে যায় ঠিক সেরকম চোখের লেন্সেরও একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটা হচ্ছে যে চোখের লেন্সটা আস্তে আস্তে ঘোলা হয়ে যেতে থাকে এবং আমাদের দৃষ্টিটা কমে যায়, এটাকে আমরা বলে থাকি এইজ রিলেটেড ক্যাটারাক্ট বা চোখের ছানি, বয়স্কদের চোখের ছানি। এছাড়াও বিভিন্ন রকমের চোখে ছানি হয়ে থাকে, যদি আপনি চোখে কোনো সময় আঘাত লাগে বা হচ্ছে যে চোখে যদি প্রদাহও থাকে বা কোনো কোনো সময় অনেক ছোট বাচ্চারা কনজেনিটাল ডিজিজের সাথে চোখে ছানি নিয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, তো চোখের প্রধান যে একটা অংশ লেন্স যেটা আমাদের দেখতে এক বিশাল একটা কার্যকরী ভূমিকা রাখে, এই লেন্সটা কোনো প্রকার স্বচ্ছতাটা নষ্ট হয়ে যাওয়াটাই হচ্ছে চোখের ছানি। এটার চিকিৎসাটা কিভাবে হচ্ছে? চোখের ছানি আসলে কোনো মেডিসিন দিয়ে এটা আমরা মানে ভালো করতে পারি না বা কোনো চিকিৎসা নেই। আমরা যেটা করে থাকি যে যে লেন্সটা ঘোলা হয়ে গেছে, এটার ক্লিয়ারিটি নষ্ট হয়ে গেছে, অপেক হয়ে গেছে, ওই লেন্সটাকে আমরা সরিয়ে একটি আর্টিফিশিয়াল লেন্স চোখের ভিতরে বসিয়ে দিই এবং ওই লেন্সটা তার সারা জীবন চোখের ভিতরে থাকে এবং ওটা একদম আগের মতো কাজ করে। আচ্ছা, আমরা একটু আগে যে গ্লুকোমা নিয়ে কথা বলছিলাম, এই গ্লুকোমার সাথে চোখের ছানির কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, গ্লুকোমার সাথে চোখের ছানির একটা গভীর সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে যখন একটা মানুষের চোখের ছানিটা থাকে, যখন সে ভয়ের কারণে বা এক ধরনের অলসতার কারণে চোখের ছানিটাকে উনি সরাচ্ছেন না, চিকিৎসা করছেন না, এটা বাড়ছে বাড়ছে এবং একটা সময় এটা এতটাই মোটা হয়ে যায়, কোনো সময় এটা রাপচার হয়ে যায়, ফেটে যায়, তখন চোখের ভিতর যে প্রোটিনগুলো আছে এগুলো বেরিয়ে যায় এবং আমাদের চোখের যে পানি যাবার যে রাস্তাগুলো আছে ওগুলোকে বন্ধ করে দেয়, যারই ফলশ্রুতিতে প্রচণ্ড চোখে ব্যথা হয়, চোখের প্রেশার অনেকটাই বেড়ে যায় এবং যার কারণে চোখের পিছনে যে নার্ভটা আছে ওটা ড্যামেজ হয়ে যায় এবং রোগী মানে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি যে ফ্যাকুলাইটিক গ্লুকোমা। সুতরাং যে আমি বলবো যে যদি আপনার চোখে একটা অসুখ থাকে তার সাথে যদি ছানি থাকে আপনার ছানিটাকে অবশ্যই সরিয়ে ফেলবেন, কারণ গ্লুকোমা আপনার ভালো হবে না, ওটাকে আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কিন্তু চোখের ছানিটা কিন্তু ভালো হয়, আমি যখনই এটাকে লেন্সটাকে চেঞ্জ করে আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিব আপনি একটা অসুখ থেকে রিস্ক মুক্ত হয়ে গেলেন, একটা অসুখ থেকে আপনি ভালো হয়ে গেলেন, এখন তখন আপনাকে চিকিৎসা করতে হবে শুধু গ্লুকোমার। আর যদি আপনি দুটো অসুখ একসাথে রেখে দেন তো সেই ক্ষেত্রে যেটা হবে যে এটা রেজাল্টটা অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এই যে একটা লেন্স বসানো হচ্ছে এটাই সারা জীবন থাকছে, এর কি সবসময়টা স্বাভাবিকভাবেই থাকে নাকি পরে কোনো জটিলতা দেখা দিতে পারে? আসলে সাধারণত জটিলতা খুব বেশি একটা হয় না, কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় যে চোখের পিছনে যে লেন্সটার পিছনে অনেক সময় ময়লা জমে যায় যেটাকে আমরা বলি আফটার ক্যাটারাক্ট, তো সেটার জন্য এক ধরনের লেজার চিকিৎসা রয়েছে। লেজার চিকিৎসা করে আমরা যদি চোখের পিছনে যে ময়লাটাকে আমরা পরিষ্কার করে দিই তখন আবার সেই স্বচ্ছতাটা বা ক্ল্যারিটিটা ফিরে আসে। আচ্ছা,
আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এটা আমার আগ্রহ থেকে, যেহেতু লেন্সের কথা আসলো। এখন অনেকেই দেখা যাচ্ছে যে লেন্স পড়ছে, তো অনেক সময় শোনা যায় যে সারাক্ষণ লেন্স পরে থাকলে চোখের ভেতর ড্রাই হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে, আসলে এর সাইড ইফেক্টগুলো কী কী থাকতে পারে বা থাকে কি না? আচ্ছা, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। যেটা হয় যে আমরা এতক্ষণ যে লেন্সটা নিয়ে কথা বলছিলাম, এটা আমরা প্রতিস্থাপন করে থাকি ইন্ট্রাকুলার অর্থাৎ চোখের ভিতরে, আর আরেক ধরনের লেন্স আমরা এখন প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, বিশেষ করে যারা চশমা পড়তে চায় না বা অনেক সময় একটু কসমেটিক পারপাসে ইউজ করা হয়, সেটা আমরা চোখের সামনে যেটা কর্নিয়া বলে থাকি, এই কর্নিয়ার সামনে আমরা এই লেন্সটাকে বসিয়ে থাকি। এই লেন্সটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে এই লেন্সটা কয় ঘন্টা পরা যাবে, এটা জানা। প্রত্যেকটা লেন্সের গায়ে লেখা থাকে যে এটা এত ঘন্টা ইউজ করা যাবে, এরপরে আর ইউজ করা যাবে না। তো আমাদের অনেকেরই মনে থাকে না যে আমরা একটা লেন্স পরে আছি। আমি এরকমই পেশেন্ট পেয়েছি, সে সকালবেলা লেন্স পরেছে, রাত্রেবেলা এটা পরে ঘুমিয়ে গেছে, পরের দিন সকালবেলা এসছে লেন্স সহ। তো যেটা হয় যে লেন্সটা থাকলে চোখের কর্নিয়া হচ্ছে ইয়ার থেকে, এবং চোখে আমরা যখন চোখটা ব্লিঙ্ক করি, আমাদের যে চোখের পাতা, ওই পাতা থেকে সে নিউট্রিশনটা নেয়, এবং যখন আমরা ওকে কভার করে দিই সামনে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তাকে বন্ধ করে দিই, তখন সে নিউট্রিশন পায় না। নিউট্রিশন না পাওয়ার কারণে যেটা হয়, প্রচণ্ড ব্যথা হয়, চোখে লাল হয়ে যায়, এবং ইভেন অনেক সময় লেন্স লাগানো বা সরানোর সময় আমরা চোখের ভিতরে অ্যাব্রেশন করে ফেলি, মানে এক ধরনের ক্ষত করে ফেলি। এই ক্ষত থেকে অনেক সময় ইনফেকশান হয়, এবং সেই ইনফেকশান যদি আমরা ট্রিট না করি, ওটা মারাত্মক পর্যায়ে কর্নিয়ার আলসার হয়ে চোখ ব্লাইন্ড হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সুতরাং আমার পরামর্শ যেটা হচ্ছে যে আপনি চোখে যদি লেন্স পরে থাকেন, তাহলে অবশ্যই হাতটাকে খুব সুন্দরভাবে সাবান দিয়ে প্রথমে পরিষ্কার করে নেবেন, যেন আপনার আঙ্গুলে কোনো নোংরা না থাকে, এবং আপনি যে সলিউশনে আপনার যে লেন্সটাকে রাখছেন ওটা যেন কখনো মেয়াদোত্তীর্ণ না হয়, ওটা যেন টাইমের মধ্যে থাকে। এবং আপনি এটা কিছু হাইজিন আছে, যে হাইজিনগুলো আপনি মেইনটেইন করে লেন্সটা ব্যবহার করবেন, তাহলে খুব একটা সমস্যা হবে না। অনেক ধন্যবাদ, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আমরা। প্রিয় দর্শক, ফার্স্ট এইড অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আমরা আজকে চোখ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।